যন্ত্র দিব, এইটাকে শুকানোর মতো কিছুটা যন্ত্র আমরা দিব। আমরা বই খাতা কলম কিংবা পেন্সিলের ব্যবহার নেই। এরপরও এটি শিক্ষা প্রতিষ্ঠান, পাঠদান দেওয়া হয় কিষাণ কিষাণীদের। এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম কৃষক মাঠ স্কুল। অধিকাংশ শিক্ষার্থী নিরক্ষর, তাদের শেখানো হয় মাঠে কৃষি প্রযুক্তি ব্যবহার। এই স্কুলে পাঠ নিয়ে দিন বদল করেছেন অনেক প্রান্তিক চাষিরা। বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের দেওনগর এলাকায় সম্প্রতি একটি কৃষক মাঠ স্কুল প্রদর্শনীতে অংশ নেন কৃষকরা। সন্ধ্যায় বাড়ির আঙিনায় কৃষকদের নানা বিষয়ে পরামর্শ দিচ্ছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান। শিখে দিচ্ছেন কৃষি প্রযুক্তি ব্যবহার, একই সাথে আউশ দান, কর্তন ও সংরক্ষণ পদ্ধতি বুঝিয়ে দেন। বিয়ানীবাজারের বিভিন্ন ইউনিয়নে স্থাপিত কৃষক মাঠ স্কুল তৃণমূল কৃষকদের সচেতন ও সংগঠিত করতে ভূমিকা রাখছে বলে মনে করেন কৃষিবিদরা। তাজবীর আহমদ সাইম, এবিটিভি, বিয়ানীবাজার।